আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ার বরকতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজ তোমাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটি ক্লাস নেওয়ার জন্য। দূর শিক্ষণ কার্যক্রমের ধারাবাহিকতায় আসকো, তাই তো আমি আজকে যে এটি নিব ক্লাসটি, সেটি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর একটি ক্লাস নিব। তার আগে আমি আমার কী বলে পরিচয় নিয়ে দিতে চাচ্ছি। আমার পরিচয় এখানে লেখা আছে, তো তোমরা সকলেই জানো আমার ছবিও দেওয়া আছে, আর বলার কোনো প্রয়োজন নেই। আমি আমার এই ক্লাসের মধ্যে একটি ছবি অ্যাড করেছি, সেটা হচ্ছে তোমাদের প্রাণপ্রিয় সেই প্রতিষ্ঠান আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক কমপ্লেক্স, যে প্রতিষ্ঠানে তোমরা প্রতিদিন আসতে এবং যেতে। সে প্রতিষ্ঠানটি আজকে তোমরা অনলাইনের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানব আজকের পাঠ পরিচিতি। আজকের পাঠ পরিচিতি আছে, দ্বিতীয় শ্রেণী হচ্ছে, দ্বিতীয় বিষয় হলো আরবি, বিশেষ পাঠ হলো বর্ণ দিয়ে শব্দ গঠন, অর্থাৎ হরফ দিয়ে শব্দ গঠন। হরফ দিয়ে কী করবো আমরা? শব্দ গঠন করব। এই হরফটাকেই বাংলাতে বলা হয় বর্ণ। বর্ণ দিয়ে আমরা শব্দ গঠন করব। আমাদের যে বর্ণটি থাকবে সেটি হচ্ছে তোমার নুন বর্ণ দিয়ে। এর পূর্বে আমরা কিছু পড়েছিলাম এই নুন বর্ণ দিয়ে, এখন আমরা অবশিষ্ট যে দুটি শব্দ আছে সেই শব্দটি আমরা শিখব আজকে। প্রিয় শিক্ষার্থীরা, সর্বপ্রথম আমরা যে শব্দটি শিখব সেটা হচ্ছে, এর পূর্বে একটা ছিল, সেটা হচ্ছে এখানে যেটা আছে ইউ লাউ উইনু, শেষে একটা নুন আছে, তাই না? তাহলে এই শব্দের মধ্যে একটি নুন আছে। তো তোমরা সকলে আশা করি আমার সাথে সাথে তোমরা পড়বে আর বানান করে পড়বে। তোমরা আমার সাথে বলো, ইয়া লাম ওয়াও নুন, ইয়া লাম ওয়াও নুন। তাহলে কি হলো? ইউ লাউ উইনু, ইয়া লাম ওয়াও নুন, ইউ লাউ উইনু। আবার বলো, ইউ লাউ উইনু, ইউ লাউ উইনু, ইয়া লাম ওয়াও নুন। কি হলো? ইউ লাউ উইনু, ইউ লাউ উইনু। এভাবে বারবার বানান করব, হ্যাঁ, এভাবে বারবার বানান করবে। তো বানান করতে করতে তোমাদের মুখস্থ হয়ে যাবে। এরপরে একটি শব্দ সাফি নাতুন, সাফি নাতুন, এখানে একটা নুন বর্ণ আসছে, তোমরা আমার সাথে সাথে এটাও বানান করো, সিন ফা ইয়া নুন তা, সিন ফা ইয়া নুন তা। কি হলো? সাফি নাতুন, সিন ফা ইয়া নুন তা, সাফি নাতুন। আবার বলছি, সিন ফা ইয়া নুন তা। কি হলো? সাফি নাতুন। এভাবে তোমরা বানান করে করে এই শব্দটি মুখস্থ করে ফেলবে। ইনশাল্লাহ তোমাদের অনেক ফায়দা হবে, অনেক কাজে লাগবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের বাড়ির কাজ হলো বানান করে তোমরা বারবার এটাকে পড়বে, এবং প্রত্যেকটা শব্দ এক পৃষ্ঠায় লিখবে। অর্থাৎ প্রত্যেকটা বলতে
যে ইউলা বিনু এবং সাফিনাতুন এই দুইটা শব্দ দুই পৃষ্ঠা লিখে নিয়ে আসবে। ছবি দেখে আরবি বলা, ছবি দেখবা কোনো আরবি লেখা থাকবে না, আরবিতে হাত রাখবে আর ওই ছবিটা দেখে তোমরা বলবা সাফিনাতুন, ছবি দেখে বলবা ইউলাউ বিনু, এভাবে। আশা করি তোমরা সকলে মনোযোগ সহকারে আমার এই ক্লাসটি শ্রবণ করেছ এবং আমি যেভাবে তোমাদেরকে পড়া দিয়েছি সেভাবে তোমরা পড়বে এবং বাড়ির কাজটা তোমরা করবে। তো আজকের মতো এ পর্যন্তই, সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।